আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিজয়ের মাসে একুশে টেলিভিশনের গৌরব একাত্তর অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করে সেই সময়কার বীর মুক্তিযোদ্ধাদেরকে আপনাদের সঙ্গে পরিচিত করে দেওয়া, তাদের যুদ্ধ কাহিনী এবং কিভাবে তারা দেশটা স্বাধীন করেছে, তারা কি দেখেছে, কি শুনেছে এবং কি বলতে চায় আপনাদের কাছে, সেই কথাগুলো উপস্থাপন করব, যেন নতুন প্রজন্ম জানতে পারে কত ত্যাগ, তিতিক্ষা, কষ্ট এবং আত্মত্যাগের মাধ্যমে এদেশটা আমরা স্বাধীন করেছি 1971 সনে। আমি লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক আপনাদের সামনেই আছি। আমার সঙ্গে আছেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলমগীর সত্তার বীর প্রতীক। তিনি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একজন পাইলট ছিলেন, তাই তাকে ক্যাপ্টেন আলমগীর সত্তার বলে আমরা সম্বোধন করি। তিনি সেনাবাহিনীর কোনো অফিসার ছিলেন না, তিনি একজন জনযোদ্ধা এবং গণযোদ্ধা হিসাবে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। চলুন তার মুক্তিকে আমরা শুনি, সেই দিনের কথা, একাত্তরের কথা, যুদ্ধের কথা এবং পরবর্তী সময়ের কথা। ক্যাপ্টেন আলমগীর সত্তার, আপনাকে স্বাগতম। আপনি অসুস্থ থেকেও অনেক কষ্ট করে আমাদের কাছে এসেছেন বিজয়ের কথা বলার জন্য, মুক্তিযুদ্ধের কথা বলার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ এবং শ্রদ্ধা নিবেদন করছি। প্রথমেই বলুন, আপনি ছিলেন একটা এয়ারলাইন্সের ক্যাপ্টেন, শুনেছি তাদের অনেক ভালো অবস্থান সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, তাদের অনেক প্রাচুর্য। এই প্রাচুর্যের জীবন ছেড়ে কেন আপনি অনিশ্চয়তাপূর্ণ মুক্তিযুদ্ধে গেছিলেন? একুশে টেলিভিশনের এই অনুষ্ঠানের দর্শকদের প্রতি আমি সবার প্রতি শ্রদ্ধা জানাই, ছোট বড় সবাই প্রতি শ্রদ্ধা জানাই। আমার অনেকগুলো কারণ ছিল, আমাকে প্রেরণা জোগাড় দিছেন যেটা, সেটা হলো বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতা। বঙ্গবন্ধু ছিলেন আমার মামার, একসাথে পড়তেন, পাশাপাশি রুমে কলকাতায় থাকতেন, ইসলামিয়া কলেজে পড়তেন, তো ওইখান থেকে বঙ্গবন্ধুর বাসায় আসতেন, এখানে একটা ঘনিষ্ঠতা। তো বঙ্গবন্ধুর সাথে ঘনিষ্ঠতা, আরেকজনের নাম বলতে হয়, সে ছিলেন ক্যাপ্টেন, সেও আলমগীর, তার নাম আবু তারেক আলমগীর, পেয়েতে আমি ছিলাম আলমগীর সত্তার, উনি হলেন আবু তারেক আলমগীর, তারেক আলমগীর বলতাম। তো এই জন্য তার তার নামটা দুই নাম হলে অনেক কনফিউশন হয়, এই জন্য তাকে বলা হয়তো আলম, ইয়ে ক্যাপ্টেন আলমগীর, আমি আলমগীর সত্তার। এই আমরা সংগঠন শুরু করি 1969-এ। আমরা তখন থেকেই বুঝতে পারছি যে ভবিষ্যতে কিছু হতে যাচ্ছে। আমরা বঙ্গবন্ধুর সাথে, আমরা ওই ওইখানে যেখানে আলমগীর বাবা আবার ছিলেন বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ, বিশাল সম্পদশালী মানুষ, 3-4 বিঘা জমি নিয়ে তার বাড়ি ছিল জিন্দাবাহার লেনে, কিন্তু যে কারণে হোক আলমগীর বাসা নিলেন মোহাম্মদপুরে। তা চিলাকোঠা একটা খুব ঘনিষ্ঠ আড্ডা বসত, বেশিরভাগ সময় একটা সত্য প্রকাশে আশা করি কোনো বাধা নেই, পানীয় চলতো, এটা ছিল একটা বড় অ্যাট্রাকশন, আর রাজনীতি। আর আমরা যে গ্রুপটা ছিলাম এটা বাইরে আমরা প্রকাশ না করে, আমরা একটা পাইলট অ্যাসোসিয়েশন করছিলাম, বাঙালি পাইলট, ইপাল পাচ, এটা বলে, হ্যাঁ, ইস্ট পাকিস্তান পাইলট অ্যাসোসিয়েশন।
এইটা হলো পুরো পাকিস্তানি বাঙালিরা পাইলটদের একটা সংগঠন করেছিলেন। তো এইখানে ওটা ছিল আমাদের ফ্যাসাড সম্মুখে একটা দাঁড় করানো, যে সমস্ত বাঙালি শ্রমিকদের বা এমপ্লয়ি যারা সবাই ওখানে একত্রিত হইতে পারি, কিন্তু ওই গোপনীয়তাটা আমরা খুব বজায় রাখতাম। আমরা 12-14 জন ছিলাম খুব একান্তভাবে ওই চিলাকোঠা মেম্বার, এর সাথে যোগাযোগ বঙ্গবন্ধুর, টোটালি বঙ্গবন্ধু বলছেন আমরা বলবো, বঙ্গবন্ধুর সাথে বলে আপনি যখন হুকুম করবেন আমরা তখন অবশ্যই মুক্তিযুদ্ধে আমরা অস্ত্র ধারণ করব। যাই হোক, আলমগীর যে কোনো কারণে হোক যেতে পারেননি, হ্যাঁ গেলেন মুক্তিযুদ্ধে। আলমগীর সাহেবকে তো তারা হত্যা করেছিল 25 মার্চের পরে, না আমাদের শ্রেষ্ঠ পাইলটদেরকে তারা হত্যা করেছিল 71-এ। আমাদের এই এই যে একেবারে ডাইহার্ড যারা আমরা ছিলাম তার মধ্যে 3 জন কিন্তু একেবারে পুরোপুরি খাঁটি বাঙালি, ক্যাপ্টেন সেকেন্দার আলী, আলমগীর। কিন্তু আলমগীর হইল আসল নেতৃত্বে, সে জেনারেল সেক্রেটারি ছিল অ্যাসোসিয়েশন। হ্যাঁ, ওটা তো বললাম ফ্যাসাড হিসেবে আমরা নিচ্ছি, কিন্তু আমরা মূল যে চিলেকোঠার থেকে যে শুরু হইলো আর বঙ্গবন্ধুর সাথে কোঅর্ডিনেট করা, সাহাব তো স্কুল জীবন থেকে বঙ্গবন্ধুর সাথে ঘনিষ্ঠতা, তা আমরা এই 3 জন ছিলাম, হয়তো হয়তো একটু বেশি ঘনিষ্ঠ আর বাকিও যারা। এই যে আমরা মাত্র 13-14 জন পাইলট, তার মধ্যে 3 জনকে কিন্তু পাকিস্তানিরা হত্যা করছে। আলমগীর মুক্তিযুদ্ধে যাবে এই জন্য সিরাজগঞ্জ পর্যন্ত যাওয়ার পরে এমন অসুস্থ হইল, 104.5 ডিগ্রি জ্বর, ঢাকায় ফিরে আসছে যে একটু সুস্থ হয়ে তারপরে আবার যাবেন। এখন আমরা আপনার যুদ্ধে যোগদানের কথাটা বলি। হ্যাঁ, সেটাই বলি। তা আমি আবার এখানে আমি একা যাব, আর আরও 2-1 জনকে সাথে নিয়ে যাব। তারপরে আমাকে একজনে বললেন যে একজন গাইড সে আসবেন, আমাকে নিয়ে যাবেন, উনি আনা নেয়া করেন যারা গুরুত্বপূর্ণ। এইগুলো করতে করতে আমি আমার কিছু দেরি হইল। আমি জুন মাসের ফার্স্ট উইকে খুব সম্ভব 9th জুন আমি আগরতলায় পৌঁছাই। তা তখন আগরতলায় যাওয়াটা খুব কঠিন কিছু ছিল না, খুব সহজ ওখানে পৌঁছাই। তারপরে আমি ওখানে আমি আমার আগে ক্যাপ্টেন খালেক গেলেন, ক্যাপ্টেন সাহাব ওখানে, আকরামরা পরবর্তীকালে গেলেন, কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়া হইল 70। না, আমি যুদ্ধে যাওয়ার জন্য খুব ইয়ে ছিলাম যে বসে বসে খাবো একটা লজ্জা বোধ করি। তা আমি খালেদ মোশারফের কাছে প্রথম শুনলাম, খালেদ মোশারফকে বললাম যে নৌকমান্ড হচ্ছে, তা আমি এক সময় মানে এই ডিস্ট্রিক্ট লেভেলে আমি সুইমিংয়ের চ্যাম্পিয়ন ছিলাম, আমি বলি এইটা আমার জন্য মনে হয় স্যুট করবে আমার যে বয়স, আমার তখন বয়স আবার 32। খালেদ মোশারফ বলে আরে অস্থির হইও না তুমি, হ্যাঁ শুনছি যে আমাদের খন্দকার সাহেব পিসি লালের মাধ্যমে একটা প্রস্তাব দিচ্ছেন আমাদের জন্য যেন একটা বিমান বাহিনী। আচ্ছা, এখন যেহেতু সময়টা সংক্ষিপ্ত, এই যে বিমান বাহিনী তো হয়ে গেছিল, এর পরবর্তীতে আপনাদের পরিকল্পনা, আপনাদের মেধা মনন অ্যাডভাইসের সব মাধ্যমে, এরপরে আপনাদের প্রশিক্ষণ সময়টা আমাদেরকে বলুন, দিমাপুরে যে প্রশিক্ষণ করেছিলেন। দিমাপুরে আমরা পৌঁছালাম, আমরা কলকাতায় ছিলাম তখন, ক্যাপ্টেন সাহাব, আমি, ক্যাপ্টেন খালেক। আমাদেরকে ক্যাপ্টেন খালেক সাহেবও যুদ্ধের পরে তো শহীদ হয়েছেন, শহীদ হন নেই, অন ডিউটি মারা গেছেন। তা ওনার সম্পর্কে, উনি আমাদের অনেক সিনিয়র মানুষ ছিলেন। তা আমরা এই 3 জনকে একদিন দেখি জুলাই মাসের ফার্স্ট উইকে, মানে আমি 1 মাসের মতো ছিলাম আগরতলায়, ওই একজন ইন্ডিয়ান আর্মির অফিসার বললেন কোথাও যাইতে হবে।
ওদের যেটুকু বলা হয় তার বেশি তো ওরা কোনো সময় প্রকাশ করবে না। শেষ পর্যন্ত আমাদের গন্তব্য হইল ইন্ডিয়ান এয়ারলাইন্সে, আমরা কলকাতা হইয়া আমরা দিল্লিতে পৌঁছাইলাম। দিল্লিতে ছিলাম আমরা দেড় মাস। সে সময় আপনাদের বিমান বাহিনী গঠনের একটা প্রক্রিয়া চলছিল? প্রক্রিয়াটা চলছে, কিন্তু একটা ইভালুয়েশন কমিটি করে দিলেন। কী কী এয়ারক্রাফট আপনারা ব্যবহার করবেন, কী কী প্রয়োজন আছে? আমাদের ইন্টিগ্রিটিও বোঝারও দরকার ছিল তাদের, সেই সব কারণে ওখানে একজন জয়েন্ট সেক্রেটারি বি এন কাপুর, তারপরে এয়ার কমান্ডার তেওয়ারি, এরকম ওরা। এরপরে আমরা চলে আসি এখন দিমাপুরে। আচ্ছা, দিমাপুরে ওইটা যখন এদের আমাদের পরে মূল্যায়নের পরে যখন রিকমেন্ডেশনটা আবার বাংলাদেশ গভর্নমেন্টের মাধ্যমে গেছে, তাজউদ্দিন সাহেব আর খন্দকার সাহেবের মাধ্যমে, তারপরে দিমাপুরে এটা গঠিত হইল। আমরা আমাদের দিমাপুরটাকে কেন সিলেকশন করা হয়েছিল ট্রেনিং সেন্টার হিসাবে? এটা সম্পূর্ণ আইসোলেটেড, ওখান থেকে বাইরে গোপনীয়তা। হ্যাঁ, সম্পূর্ণ। এটা দ্বিতীয় মহাযুদ্ধে কোনো ছোট রানওয়ে ছিল না? আমাদের এখানে যেরকম 6,000 ফিট রানওয়ে, বাংলাদেশে প্রায় 50টা রানওয়ে আছে, ছোট রানওয়ে 6,000 ফিট, 6,000 ফিট একটা রানওয়ে ছিল পরিত্যক্ত। তো ওখানে আমাদেরকে নিয়ে যাওয়া হইল। আমরা আগেই গেছে ক্যাপ্টেন আকরামরা আগরতলার থেকে। এখানে আপনি কয়দিন ট্রেনিং করেছিলেন? আমি দেড় মাস ট্রেনিং করছি। কি এয়ারক্রাফটে? ডেকোটা। ডেকোটাতে? ডেকোটাকে কনভার্ট করা হইল। আচ্ছা, DC-3 এয়ারক্রাফট যোধপুরের মহারাজার যেটা, এটাকে আপনারা কিছু রিমডেলিং করে বলে যুদ্ধ উপযোগী করেছিলেন, সেই হিসাবে বলুন তো আমাদেরকে কীভাবে করেছিলেন? সেটা করা হলো ওই ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টে, ওরাই করলো। যে পিছনে যে প্যাসেঞ্জার বা কার্গো উঠাবার, ওঠানো নামানোর যে দরজাটা, ওইখানে বইয়ের র্যাকের মতো হয়তো 15-20 ডিগ্রি উঁচু করে, আর রোলার বসাইয়া পাঁচটা 1,000 পাউন্ড করে মোমা বহন করা যায়। উপরেরটা পা দিয়ে ধাক্কা দিলে নিচেরটা পড়বে, এক এক সেকেন্ড পড়ে। আর ওইখান থেকে একটা খুব ক্রুড পদ্ধতি করা হলো, ওখানে একটা ঘন্টি নাইলন রোপ দিয়ে যাতে ছিঁড়ে না যায় ককপিটে, যে আমরা ঢাকা তেজগাঁও অপারেশন করলে আমরা ওইখান থেকে যখন ঘন্টি বাঁধাব, এইখানে যে একজন এয়ারম্যান থাকবেন উনি পা দিয়ে ধাক্কা দিবেন। একটা একে একটু প্রিমিটিভ ওয়েতে মনে হয় না, সব কিছু করা হয়েছিল তখনকার। এবং এটা আশ্চর্যজনক ব্যাপার, এর মধ্যে যদি আমি বলি, একটু অনুপ্রাণিত হয়েছিলাম এই বায়াফ্রার যুদ্ধের কাহিনী পড়া ছিল। তো গুস্তাভ কাউন্ট ভন রোজেন নামে একজন ভলান্টিয়ার ছোট একখানে এরোপ্লেন দিয়ে উনি নাইজেরিয়ার বিমান ঘাটিতে রাতের বেলায় গিয়ে রকেট ফায়ার করে 9খানা MiG-17 ধ্বংস করেন। এই ট্রেনিংটা আপনাদের কতদিন হয়েছিল? এই আমাদের ট্রেনিং দেড় মাস। দেড় মাস এর মধ্যে আপনি কি DC-3 এয়ারক্রাফটে যেটা, ওটা দিয়ে আপনি ট্রেনিং করেছিলেন? ওইটি ট্রেনিং করছি, খুব লো ফ্লাইটে। ধন্যবাদ ক্যাপ্টেন আলমগীর সত্তার। এতক্ষণ আমরা আলোচনা শুনছিলাম বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আলমগীর সত্তার বীর প্রতীকের কাছ থেকে। তিনি পাকিস্তান এয়ারলাইন্সের একজন পাইলট ছিলেন, এক কাপড়ে তিনি তার কর্মস্থল ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন, কিভাবে সেই কাহিনী শুনলাম, কিভাবে তারা বিমান বাহিনী নিয়ে পরিকল্পনা করেছিলেন, কিভাবে তারা প্রশিক্ষণ করেছিলেন, সব কাহিনী শুনলাম। আরও কিছু কাহিনী আছে তার, সেগুলি আমরা শুনব একটা বিরতির পরে। আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। শুধু দর্শক, বিরতির পরে আমরা আবার একত্রিত হলাম। আলোচনা শুনছিলাম ক্যাপ্টেন আলমগীর সত্তার বীর প্রতীকের কাছ থেকে। তিনি যুদ্ধে গেছিলেন, প্রশিক্ষণ নিয়েছিলেন, এখন তিনি কিভাবে এই যুদ্ধের জন্য অবদান রেখেছেন সে কথাই তার সঙ্গে আমরা আলোচনা করব। ক্যাপ্টেন আলমগীর সত্তার,
আপনি সুন্দরভাবে আমাদেরকে বলেছেন কিভাবে এরোপ্লেন রিয়েলকে রিমডেলিং করলেন, প্রশিক্ষণ সম্পন্ন করলেন দেড় মাসের মধ্যে। তারপর আপনাকে কি অ্যাসাইনমেন্ট দেওয়া হলো? তারপরে নভেম্বর মাসের 2 তারিখ রাত, দিবাগত রাত 3টে আমাদের ঢাকা তেজগাঁও বিমানে বোমিং অপারেশনে আসার কথা। তো 2 তারিখ আমরা দিমাপুর ত্যাগ করব, তারপরে কৈলাস শহর আসব, ওখান থেকে রাত 3টের সময় আমরা ঢাকার উপরে বোমিং করতে আসব। কিন্তু এবং জোরহাট থেকে আমাদের এরোপ্লেনটা নিয়ে আসবে, একদিকে লেখা থাকবে বাংলাদেশ এয়ারফোর্স বাংলায় বিমান বাহিনী লেখা থাকবে, আরেকদিকে ইংলিশে থাকবে উইথ ইনসিগনিয়া থাকবে। তা দেখলাম যে প্লেন নিয়ে আসছেন ঠিক 10টায়, কিন্তু ওইখানকার যে বেস কমান্ডার ছিলেন গ্রুপ ক্যাপ্টেন চন্দন সিং মহাবীর চক্র, উনি আমাদের একে খন্দকার সাহেব ছিলেন, ওনার হাতে একটা টেলেক্স দিলেন যে দিস অপারেশন ইজ ক্যান্সেলড। এটা কারণ ছিল আন্তর্জাতিক কিছু বিষয় ছিল, সেটা বলতে গেলে ভারতের অনেক অনেক লম্বা কাহিনী হবে, অনেক বড় কাহিনী। আমরা চাচ্ছি যে আপনার অপারেশনটা, আপনার কর্মকাণ্ডটা। হ্যাঁ, সেটা আমি বলছি। তারপরে আমাদেরকে ওই একই টেলেক্সে ছিল যে উই আর টু প্রসিড টু ব্যারাকপুর বেস অ্যান্ড উই আর উইল বি আন্ডার জেনারেল ওসমানি, তখন কর্নেল, পরবর্তীকালে জেনারেল। ওসমানি সাহেবকে নিয়ে আমরা 5-6টা ফ্লাইট করছি। কোথায় কোথায় গেছিলেন? সেখানে যেমন বালুরঘাট, কলকাতা থেকে গেলাম একবার বাগডোগরা, তারপরে কুম্ভীগ্রাম, শিলচর, আগরতলা, এইভাবে। তাহলে উনি সমস্ত মুক্তিবাহিনী ক্যাম্পগুলোকে ভিজিট করছিলেন ভবিষ্যৎ যুদ্ধের পরিকল্পনা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, এটা কি ঠিক কথা নাকি? এটা ঠিক কথা। এছাড়া 2টা ফ্লাইট করছিলাম, মানে যুদ্ধ চলাকালীন সময়ে আমরা 2টা ফ্লাইট করছি, মুকিত আমি, যে সেখানে ছিল ছোট ছোট অস্ত্র, কি অস্ত্র, হয়তো স্টেন গান, হ্যান্ড গ্রেনেড, এই আমরা তো ককপিটে পিছনে কেবিনে আর্মস ক্যারি করতেন। আর্মস 2টা মাত্র ফ্লাইট করছি। আচ্ছা, একটা বালুর, কোথায় কোথায় নিয়ে গেছেন? একটা বালুরঘাট, বালুরঘাটার থেকে আবার ফিরে আসার পরে আবার পরের দিন গেছি বাগডোগরা। তাহলে এগুলি ইমার্জেন্সি সাপ্লাই, ইমার্জেন্সি ফর মুক্তি, মুক্তি বাহিনী, গেরিলা মুক্তি, গেরিলাদের জন্য। হ্যাঁ, এই ছিল, এই ছিল আপনার অপারেশন। তো আসল কথা হচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধ দেখেছেন, বাংলাদেশে ছিলেন প্রথম প্রহরে, গণহত্যা দেখেছেন, যুদ্ধের সময়ও গণহত্যার তথ্য পেয়েছেন। আজকে নতুন প্রজন্মের উদ্দেশ্যে এই গণহত্যা নিয়ে কিছু তথ্য বলুন আমাদেরকে। 1975 সালে বঙ্গবন্ধু সপরিবারে যখন শহীদ হলেন, তারপরে যে অত্যাচারগুলো বা বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, নিখোঁজ হয়েছে, এখানে কিন্তু সবাই মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযুদ্ধের সমর্থক। একজন পাকিস্তানপন্থী বা রাজাকারকে জেলে যাইতে হয়নি, এই কথা। আরেকটা কথা, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স করেছে, যার মাধ্যমে কোনো হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, জাতির জনকের হত্যাকাণ্ড বিচার করা যাবে না, যাবে না। দালাল আইন রহিত করে ফেলেছে, দালালদেরকে, কোলাবোরেটরদেরকে, যারা গণহত্যাকারী থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক কথা বলেছি? একদম ঠিক কথা। এমনকি প্রাইম মিনিস্টার করলেন, উনি ছিলেন একজন রাজাকার, সুপ্রতিষ্ঠিত রাজাকার। হ্যাঁ, এইটা হইল। এবং এর পরে আরেকটা কথা আছে স্যার, যাদেরকে মন্ত্রী বানিয়েছিলেন সামরিক বাহিনীর থেকে, তাদের অনেকেই পাকিস্তান গোয়েন্দা বাহিনী আইএসআই এর বড় বড় সদস্য ছিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলার অত্যাচার করেছে যারা বন্দীদের উপরে, অমানবিক অত্যাচার করেছে, গা কেটে কেটে জ্বলিয়ে দিয়েছে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বলপূর্বক তাদেরকে বল প্রয়োগ করেছে, সেই সব পাকিস্তানি অফিসারদেরকে
আবার চাকরিতে এনে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, ইতিহাস নির্বাক, সেই কথা ইতিহাস বলছেন আজকে। কিন্তু শেষ শেষ কী হয়? শেষ হয় যে সব কিছুরই একটা শেষ আছে। যেমন মুক্তিযোদ্ধাদের হত্যা করছেন, জিয়াউর রহমানও কিন্তু মুক্তিযোদ্ধা এবং নিজেও নিহত হয়েছেন, কারণ অত্যাচারের একটা মাত্রা আছে, প্রতিরোধ আসবে। কিলিং বিগেটস কিলিং, হ্যাঁ, হত্যার পরে হত্যা হতেই হবে, এই কথা সম্পূর্ণ সত্য। এবং আবার ঘুরে ফিরে দেখা যায় যে এখন আমরা আবার ফিরে আসছি, কিন্তু রাজাকার টিকে থাকতে পারে নাই। আবার যখন আমাদের এখন মাননীয় প্রধানমন্ত্রী যখন এই 2009 সালে যে যখন ক্ষমতায় আসলেন, তারপর থেকে সবখানে আমরাই প্রাধান্য পাচ্ছি এবং এটা বজায় থাকবে। ধন্যবাদ, চমৎকার তথ্য আপনার। সুদূর দর্শক, এতক্ষণ আমরা আলোচনা শুনলাম বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আলমগীর সাত্তার বীর প্রতীকের মুখ থেকে। পাকিস্তান এয়ারলাইন্সের ক্যাপ্টেন, তিনি মুক্তিযুদ্ধের ক্যাপ্টেন হয়ে গেলেন। তিনি এই দেশের স্বাধীনতায় অবশ্য অবদান রেখেছেন বলে বীর প্রতীক খেতাব পেয়েছেন। শুধু দর্শক, ইতিহাস বড় নির্মম, ইতিহাস সত্য কথা বলে। যদি আমরা ইতিহাস সঠিক চর্চা না করি, ইতিহাসের মোড় পরিবর্তন হয়ে যায় যদি আমরা ইতিহাস চর্চা না করি। অন্ধবিশ্বাস পাকিস্তানিদের মধ্যে জন্তু পয়দা করেছিল, সেই জন্তু কুড়ে কুড়ে খেয়েছে বাংলার মানুষকে 9 মাস ধরে। তারপরে আমরা স্বাধীন হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, কিন্তু 26 বছর তারা আবার কালচার করেছে তাদের কালচারকে। জাতির মধ্যে তাদের বিষ এখনও রয়ে গেছে, তাই তারা আজও পাকিস্তানি পতাকা নিয়ে উল্লাস করে, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়। এটা বড় দুঃখের কথা। সবাই খেলা দেখতে পারে নিশ্চয়ই, যে টিমকে তারা মন্ত্রীকে সাপোর্ট করে করতে পারে, মনের উপরে কোনো জোর নাই। কিন্তু যেই জাতি আমাদের উপর অত্যাচার করেছে, তাদের পতাকা নিয়ে উল্লাস করাটা বড় কঠিন বিষয়। লাখো শহীদের আত্মা কষ্ট পাচ্ছে, এই নির্মম কর্মকাণ্ড বন্ধ করতে হবে। নতুন প্রজন্মকে জানতে হবে কীভাবে তাদের পূর্ববর্তী প্রজন্ম এই দেশের জন্য সংগ্রাম করে একটা দেশ স্বাধীন করেছে। পাকিস্তানিরা আমাদেরকে আব্দুল বলে সম্বোধন করত, আব্দুল শব্দ অর্থ হচ্ছে নকর, নকর হচ্ছে চাকর, গোলাম বলে সম্বোধন করত। সেই গোলাম হওয়ার চেষ্টা করা উচিত না আমাদের নতুন প্রজন্মের। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে বুক ফুলিয়ে স্বাধীন দেশের নাগরিক হওয়ার চেষ্টা করা দরকার। পাকিস্তানের লিড ইকোনমিস্ট আবিদ হাসান বলেছেন, যিনি ওয়ার্ল্ড ব্যাংকে সম্মানিত ইকোনমিস্ট ছিলেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে 8-10 বছর পরে পাকিস্তান উইল হ্যাভ টু আস্ক ফর এইড অ্যান্ড গ্রান্ট ফ্রম বাংলাদেশ। এই তথ্যগুলো জানতে হবে। ইতিহাসকে মোর পরিবর্তনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়াটা বরদাস্ত করা হবে না। একথাই বলে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ ক্যাপ্টেন আলমগীর সাত্তার, আপনি অনেক কষ্ট করে অসুস্থ মানুষ হিসাবে আমাদের সামনে এসেছেন, কৃতজ্ঞ আমরা। আবার আসবেন নিশ্চয় আমাদের সঙ্গে, আবার দেখা হবে সামনের গৌরব 71 অনুষ্ঠানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।